ভাই, আপনার তো এই আবার ছবি নির্মাণ শুরু করেছেন এবং 5টি নির্মাণ হয়েছে এবং আরেকটি ছবি মনে হয় 15 তারিখ থেকে জুন মাসে শুরু করছে, এবং এই সবগুলি ছবির পরিচালক হলো মমতাজ রহমান আকবর ভাই, খুব সিনিয়র পরিচালক। কেন উনাকে আপনি সকল ছবিগুলি করাচ্ছেন? আকবর ভাইয়ের জীবনের প্রথম ছবিটাই আমার টাকার এটা হিরো আমি ছিল। আচ্ছা, এখন লাস্ট বয়সে আবার রাখলাম, থাক বয়স হয়েছে, লাস্টে কিছু করে যায়। ভালো ডায়রেক্টর, ভালো মনের মানুষ, ভালো কাজ করলে অবশ্যই ভালো কিছু হবে। আকবর ভাই বিগত দিনে বড় বড় ছবি আমার বানাচ্ছে, ভয়ঙ্কর বিষ্ণু, তারপরে এরকম বহু ছবি আমার ঘরে আকবর ভাই 15 থেকে 20টা ছবি আগেও বানাচ্ছে। আর এইবার কোনো 5টা জুন মাসের 15 তারিখ থেকে 7টা ছবির কাজ আরম্ভ করবো। একটা চলচ্চিত্র অনেকে অনেক কথা বলে, অনেক ছবি করবে, এই করবে, ওই করবে, কিন্তু কেউ কিন্তু ছবি বানায়, ছবি কিন্তু বানাচ্ছেন আপনি, এবং আপনার ছবির একটা ভালো বাজার আছে। দীপজলের ছবি মানেই ভালো গল্প, ভালো মেকিং, এবং আপনি শিল্পী তৈরি করেন, এবং আপনি একসময় ভিলেন থেকে নায়ক হয়েছেন, এইটা কেন হলেন? আসলে ভিলেন হিরো থেকে ভিলেন হয়েছে, আবার ভিলেন থেকে হিরো হয়েছে। হ্যাঁ, হিরো হয়েছে। হ্যাঁ, যে কাজ বোঝে সব দিকে বোঝে, যে না বোঝে 10 দিন রাত দিল। এখন যা কাজ করব, ভালো কিছু কাজ করার চেষ্টা করছি। লাস্ট বয়সে তো কিছু ভালো ছবি দিতে হয়, দর্শকদের ভালো ছবি উপহার ইনশাল্লাহ। হ্যাঁ, মানে অনেকে মুখে বললেও আপনি কাজে দেখাচ্ছেন, আপনি মুখে বলছেন না কিছু, আপনি কাজে দেখাচ্ছেন যে আমি কি করতে পারবো বা কি করছি। চলচ্চিত্র তো খুব খারাপ অবস্থা গিয়েছে, এখন এটা তুলতে হলে আপনার মতো লোক দিতে দরকার, আরো 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 কিছু লোক দরকার। কিন্তু লোকে বলে বেড়াচ্ছে এই করবো ওই করবো, কিন্তু কেউ কাজে বেলা নাই। হ্যাঁ, আচ্ছা, আমরা আশা করবো, আরেকটি আমরা কথা শুনেছি যে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে আপনি সভাপতি পদে দাঁড়াবেন, এবং এটা কিন্তু একটা ইতিবাচক একটা আওয়াজ পাওয়া গিয়েছে। দীপজল সাহেবকে, আমি দীপজল ভাই বলি, দীপজল ভাইকে কিন্তু সবাই কাছে পেয়েছে সকল সময়, কোনো স্বার্থে না, আপনি কোনো স্বার্থে মানুষকে সাহায্য করেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে টাকা দিয়েছেন এবং আপনার মনও দিয়েছেন, আপনি অনেককে সহায়তা করেছেন, অনেকে উঠিয়েছেন। এবার চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি পদে তো আপনি দাঁড়াচ্ছেন, এবার দাঁড়াচ্ছি ভালো কিছু করার জন্য, দাঁড়াচ্ছি যেন ভালো কিছু। আমরা চলচ্চিত্র 2 বছর ধরে, প্রায় 2 বছর ধরে স্থবির হয়ে আছে চলচ্চিত্র শিল্পী সমিতি, আমরা আশা করব যে আপনি আসার পর এই চলচ্চিত্র শিল্পী সমিতি আবার তার নিজের হারানো গৌরবে ফিরে আসবে, যেহেতু আপনি সর্বোচ্চ পদে দাঁড়াচ্ছেন। আপনার কি তাই আশা? আমাদের অবহেলিত অনেক শিল্পী আছে যাদেরকে এক্সট্রা আর্টিস্ট বলে, তারা কাজের সুযোগ পাবে তো, এবং আপনি তো তখন আরো বানানো শুরু করবেন সিনেমা। আমরা এতক্ষণ আলাপ করছিলাম আমাদের চলচ্চিত্রের কিংবদন্তী দীপজল ভাইয়ের সাথে, এবং তার নেতৃত্বে আসলে আমাদের বাংলাদেশের চলচ্চিত্র অনেক দূর এগিয়ে যাবে। তিনি কথা বলেন কম, কাজ করেন বেশি, এবং তিনি কিন্তু বেশ কয়েকটি ছবি, 5টি ছবি শেষ করেছেন, আরো 7টি ছবি ধরেছেন। এটা কিন্তু আমার মতো বা আপনার মতো বা যারা শিল্পীতে আছে তাদের মতো শিল্পীরা কিন্তু কাজ পাবে, এবং চলচ্চিত্র কিন্তু একসময় আবার তার হারানো গভীরতা আসবে, এবং দর্শকরা হলমুখী হবে, সবাই দীপজলের ছবি চায়, সবাই সেই চাচ্চু অথবা সেই মানে 20 টাকার কাবিন অথবা এরকম আরো দাদিমা এরকম ছবি চায়। আমরা আশা করবো দীপজল ভাই এবং শেষ পর্যন্ত আমাদের চলচ্চিত্রের পক্ষে কাজ করবে, চলচ্চিত্র শিল্পীকে অনেক দূর নিয়ে যাবে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।